জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোন সালাত নেই, ওর নাম হচ্ছে কাবলাল জুমা নামাজ, এইরকম কোন নামাজ নেই। ভালো, জুমার সালাতের আগে সুন্নত আছে না, এটা ঠিক না। জুমার আগে চার রাকাত নামাজ আছে, সাহাবীরা চার রাকাত পড়তেন। জুমার সালাতের আগে হচ্ছে দুই রাকাত। মহল্লা 235 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, নাসাঈর উস্তাদ, আবু দাউদের উস্তাদ, ইবনে মাজার উস্তাদ, কুতুবে সিত্তার সবার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ ওনার মুসান্নাফে ইবনে আবি শাইবায় একটা পরিচ্ছেদের নামকরণই করেছেন, আস-সালাত ক্বাবলাল জুমআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা এখানে দেখলেন যে মুফতি আবু বকর জাকারিয়া, শেখ মতিউর রহমান মাদানী, জাহাঙ্গীর ডক্টর জাহাঙ্গীর রহিমাউল্লাহ, মিজানুর রহমান আজারি, শেখ আহমদুল্লাহ এবং আরও কয়েকজন তারা বলতেছেন যে জুমার আগে যে আমরা সাধারণত কাবলাল জুমা পড়ে থাকি, সেই কাবলাল জুমা বলে কোনো নামাজ নেই, বা জুমার আগে কোনো সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়েন নাই, শুধুমাত্র দুই রাকাত তাহিয়াতুল উদু বা দাখলুল মসজিদ ছাড়া অন্য কোনো নামাজ উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো সহিহ হাদিস বা সহিহ দলিল নাই। ঠিক তার বিপরীতে মুফতি রেজাউল করিম আবরার সাহেব এখানে কি বলতেছেন তা আমরা শুনব, এবং আবু বকর জাকারিয়া, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মতিউর রহমান মাদানী, মিজানুর রহমান আজারি, শেখ আহমদুল্লাহ সাহেবরা, হাফিজাউল্লাহরা ওনারা কি বলতেছেন, আসুন আমরা জানার চেষ্টা করি সত্যিকারের কি কি জুমার আগে যে কাবলাল জুমা চার রাকাত আমরা পড়ে থাকি তা কি পড়া বেদাত, আসুন আমরা তা জানার চেষ্টা করি। প্রথমে আমরা শুনব যে জুমার আগে কাবলাল জুমার সুন্নত চার রাকাত নাই, এ বিষয়ে আবু বকর জাকারিয়া, ডক্টর আবু বকর জাকারিয়া, শেখ মতিউর রহমান মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ওনাদের বক্তব্য আমরা শুনে নিই, তারপরে আমরা পক্ষে বিপক্ষের দলিলটা শুনে নিই, তারপরে পড়ার পক্ষে দলিলগুলো আমরা শোনার চেষ্টা করব। আশা করি যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনারা জয়ী সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসুন আমরা ওনাদের বক্তব্য শোনার চেষ্টা করব। জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই, ওর নাম হচ্ছে কাবলাল জুমা নামাজ, এইরকম কোনো নামাজ নেই। ভালো, জুমার সালাতের আগে সুন্নত আছে না, এটা ঠিক না। জুমার আগে চার রাকাত নামাজ আছে, সাহাবীরা চার রাকাত পড়তেন। জুমার সালাতের আগে হচ্ছে দুই রাকাত। জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই, তবে অন্তত দুই রাকাত। কেন? মসজিদে এসে বসা যাবে না, এই জন্য জুমার দিন খুতবার পূর্বে বা খুতবা চলাকালীন অন্তত দুই রাকাত সালাত আদায় করবে, পরে কত রাকাত আদায় করবে এ ব্যাপারে কোনো স্পষ্ট বিবরণ নেই, বরং এটাই রয়েছে যে যে যত পারে সেই তত আদায় করবে পরের সালাত। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বাড়ি ফিরে যেতেন, তিনি তার বাড়িতে গিয়ে দুই রাকাত সালাত আদায় করতেন। জুমার দিন নফল সালাত, জুমার দিন সুন্নাত সালাত, যা নফল তাই সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লা আহাদুকুমুল জুমআ, যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার সালাত আদায় করবে, ফালিসাল্লি বাদাহা আরবান, সে যেন জুমার পরে চার রাকাত সালাত আদায় করে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র দুইটি সহিহ হাদিস পেশ করে আমরা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে জুমার সালাতের পরে চার রেকাত সন্নাত নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। তবে যদি তা বাড়িতে পড়তে চাই তাহলে দুই রেকাত পড়বে, আর মসজিদে পড়লে চার রেকাত পড়বে, বরং পড়তে হবে মসজিদে চার রেকাত। আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাকাত নামাজ, চার রাকাত নামাজ, ঠিক না? ওর নাম হচ্ছে কাবলাল জুমা নামাজ, এইরকম কোনো নামাজ নেই। ভালো করে শুনে রাখেন, আছে কি নামাজ,
দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আছে, যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদে আসবে জুমার সময় হোক অথবা অন্য কোনো সময় হোক, আসলে দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসবে। দুই রাকাত নামাজ পড়ে কিসের নিয়তে? তাহিয়াতুল মসজিদের নিয়তে। কাবলাল জুমা জুমার আগে কিছু সুন্নত আছে এইরকম নিয়তে নয়, বরং এটা মসজিদ সালামে তাহিয়াতুল মসজিদের নিয়তে। এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারেন, দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন আর তারপরে হয় কোরআন তেলাওয়াত করেন, আর না হলে দুই দুই করে পড়ে সালাম ফিরেন, আপনি চার পড়েন, ছয় পড়েন, কখনো আট পড়েন, দশ পড়েন, দুই পড়েন, যা পড়বেন তাই পড়েন। কালা রাসূলুল্লাহ ইযা সাল্লা আহাদুকুমুল জুমআতা, যখন তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজ পড়বে, ফালিউসাল্লি বাদাহা আরবান, তখন সে যেন জুমার নামাজের পরে চার রাকাত নামাজ পড়ে নেই। কত রাকাত পড়ে? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, উক্তি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার নামাজের পরে কয় রাকাত নামাজ পড়বে? চার পড়বে। আর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? বাড়িতে এসে দুই রাকাত পড়া, দুটোর সমন্বয় করে যদি আপনি আমল করেন সবচাইতে ভালো। যেদিন আপনি মসজিদ থেকে জুমা পড়ে চলে আসলেন বাসায় এসে কত রাকাত পড়বেন? দুই রাকাত পড়বেন। আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলো বা যারাকে মসজিদেই পড়তে হচ্ছে তারা কত রাকাত পড়বেন? চার পড়বেন। দুই পড়া জায়েজ আছে কিন্তু চার পড়বেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতুল আমল হবে। জুমার আগে চার রাকাত নামাজ আছে কয়েকটা পর্যায়ে, রাসূলুল্লাহ সাল্লাম এমনি বলেছেন মসজিদে যে জুমার দিনে যত পারো নামাজ পড়বে। সাহাবিরা মসজিদে যে ইমাম সাহেব আসা পর্যন্ত নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবার আগে নামাজ পড়তেন, কয় রাকাত স্পষ্ট নেই। সাহাবিরা চার রাকাত পড়তেন, আব্দুল্লাহ ইবনে সৌদ, সাফিয়া, বিভিন্ন সাহাবি থেকে সহি রেওয়ায়াত আছে তারা চার রাকাত পড়তেন, কেউ কম বেশিও পড়তেন। পাশাপাশি এই নামাজ সুন্নত, এটা কোনো ফরজ ওয়াজিব না। কেউ সুন্নতে মুয়াক্কাদা বলেছেন, কেউ সুন্নতে জায়েদা নফল বলেছেন। এই নামাজ পড়া ভালো, অবশ্যই ভালো কাজ, বিভিন্ন অনেক হাদিসের আলোকে ভালো কাজ। এই নামাজ নেই বলে ঝগড়া করে এই নামাজ পড়া থেকে মানুষকে বিরত করে আমরা কী লাভ পাচ্ছি? অকারণ বিতর্ক তৈরি করছি। আবার কেউ যদি না পড়ে তার সাথে বিতর্কের কোনো সুযোগ নেই, তিনি ফরজ পড়ছেন আলহামদুলিল্লাহ, আমরা দিনটাকে অনেক কঠিন করেছি। দেখেন প্রসঙ্গ পরে হয়তো আসবে না, একটা যুবক ছেলে সে মসজিদে গিয়েছে, টুপি নেই, থ্রি কোয়ার্টার প্যান্ট পরে গেছে, গেঞ্জি একটা গায়ে আছে, টুপি নেই, মসজিদে ঢুকেছে, নামাজ পড়েছে। আপনারা এই যে আল্লাহওয়ালা দিনদার মুসলমানরা, রাগ করবেন না আদর করবেন? আদর করবেন, মিছে কথা বলে আল্লাহ ধরবে, সবাই রাগ করবে। তবে ও যদি মসজিদে কোনোদিন না যায়, কোনোদিন কেউ রাগ করবে না। এই যত হুজুর দেখছেন একটা লোক ওকে রাগ করবে না, তাহলে ওর বড় অপরাধ হলো মসজিদে যাওয়া, ঠিক না ভাই? ওর থ্রি কোয়ার্টার পরে কোনো অপরাধ নেই, কেউ কোনোদিন রাগ করে না। ওর খালি মাথায় থাকলে কেউ কোনোদিন রাগ করে না। ওর একমাত্র অপরাধ মসজিদে আসতে, এটাই তো। আমরা কি মুসলমানের তালিকায় পড়ি কিনা এটাও সন্দেহ আছে, কারণ ও তো ফরজ নামাজ পড়েছে, দড়িয়ে ধরে ওকে চুমু খাওয়া দরকার ছিল। বাবা তোমার মতো লাখ লাখ ছেলে নামাজে আসে না, তুমি নামাজে আসছো, খুব ভালো করেছো বাবা, পারলে একটু আরো সুন্দর পোশাক পরে এসো। বাবা তোমার টুপি আমি কিনে হাদিয়া দিতে চাই, পরবে বাবা? কথা বোঝেননি? তাহলে আমরা দিনটাকে নষ্ট করে ফেলেছি। একটা ফরজ নামাজ যে পড়ে সে মুসলমান, সুন্নত না পড়লে গুনাহ হতে পারে, আবার জরুরতে না পড়লে নাও হতে পারে, কিন্তু ফরজ না পড়লে বেঈমান হয়ে যায়। কাজেই ফরজ দুই রাকাত আর সুন্নত চার রাকাত বা দুই রাকাত এক না। এই জন্য এই বিতর্কটা অকারণে দুঃখজনকভাবে আলেমরা এটা তৈরি করেছেন, ভালো আলেমরাও করেন। অনেক সময় আমাদের এলেম প্রকাশ করি আমরা, অনেক সময় ভালো নিয়েতেই বলি যে এটা অত গুরুত্ব দেওয়া লাগবে না, কিন্তু সব মিলিয়ে অকারণ ঝগড়া তৈরি হয়। জুমা সালাতের আগে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত রেখেছেন, মনে রাখবেন জুমা সালাতের আগে সুন্নত আছে না, এটা ঠিক না। সুন্নতটা কাবলা জুমা নাম দিয়ে নাই,
অর্থাৎ আপনাকে আশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসাল্লা মা কুদ্দির আলাহু, যতটুকু আল্লাহ তার তৌফিক রয়েছে অতটুকু সালাত আদায় করছে, দুই হোক, চার হোক, ছয় হোক, দশ হোক, যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ সময় না আসবে আপনি মসজিদে আসেন আপনি অনবরত সালাত আদায় করতে থাকুন। আর যদি মসজিদে ঢুকছেন যে কোনো সময় ঢুকেন না কেন, জুমার আগে আপনি দুই রাকাত পড়ে বসে পড়েন, যদি আর সময় না থাকে বসে পড়ুন। এটা হচ্ছে জুমার সালাতের আগের সুন্নাত। জুমার সালাতের পরের সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমাতে তোমাদের মধ্যে যে কেউ সালাত আদায় করতে চায় জুমার পরে সেজন্য চার রাকাত পড়ে, এটা হাদিস সহি। এই জন্য এটাকে কাবলা জুমার নাম না বাদা জুমার নাম দেওয়া দিই। আসলে আমাদের সমস্যা হচ্ছে আমরা তো মুখে কিছু উচ্চারণ করি না, মুখে উচ্চারণ তো এমনিতেই বেদাত, আমরা কারো নাম না দেই, আমরা বলি জুমার পরে কি আছে সুন্নাত অবশ্যই আছে চার রাকাত পড়ি। আর যদি কোনো কোনো হাদিসে আছে দুই রাকাত পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলে, এটা আশা উম্মাতুল মুমিনীন থেকে বর্ণিত আছে। সেই হিসেবে আলেমরা দুইটার মধ্যে তৌফিক দিয়েছেন। শেখ হোসেন ইবনে তাইমিয়া বলেছেন কেউ যদি কোনো ঘরে পড়ে মসজিদে পড়ে চার রাকাত পড়বে, ঘরে ফিরে আসলে মসজিদে না পড়লে দুই রাকাত পড়বে, এবং এটা এটা হচ্ছে তাতবিক, অর্থাৎ এটা সুন্নত অবশ্যই আছে, নাই বলার কোনো সুযোগ নেই। তো জুমার সালাতের আগে কয় রাকাত পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে দুই রাকাত, বিশুদ্ধ মত অনুযায়ী সুন্নাসম্মত যেই মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি দুই রাকাত পড়বেন, মসজিদে ঢুকেই দুই রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরও সময় পান আপনি আরও পড়বেন, অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি দুই দুই করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত, দুই দুই করে যদ্দুর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহি সুন্নাহ যেটা এসেছে চার রাকাত, বাদাল জুমা আপনি পড়বেন চার রাকাত যদি মসজিদে পড়েন, আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে দুই রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন তিনি চার রাকাত পড়তেন, ঘরে গিয়ে পড়লে দুই রাকাত পড়তেন। চার রাকাত সুন্নাত জোহরের নামাজের মতো পড়তে হয় এই মতই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে মিডলিস্ট উলামায়ে কেরাম এবং অন্যান্য উলামায়ে কেরামদের মত হলো যে জুমার নামাজের আগে বিশেষ কোনো সুন্নাত নামাজ নেই। জুমার নামাজের আগে আপনি মসজিদে প্রবেশে যে দুই রাকাত নামাজ এটা অন্য সময়ের মতো জুমার সময় পড়বেন, আর জুমার ফরজ নামাজ সরাসরি পড়বেন। আর যারা চার রাকাতের কথা বলে থাকেন তারা জোহরের যে চার রাকাত রয়েছে সেটাই ওয়াক্ত যেহেতু একই, অতএব সেই সুন্নাটাকেই এখানে রিপ্লেস হবে এই মতটি পোষণ করে। প্রিয় বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন যে উনারা বলতেছেন যে জুমার আগে যে চার রাকাত সুন্নত পড়ার কোনো দলিল নাই, শুধু দুই রাকাত তাহিয়াতুল উযু পড়ার মসজিদ দাখিল হওয়ার পর দুই রাকাত সুন্নত নামাজ পড়তে হবে, এটা প্রায় বাধ্যতামূলক ওনারা এমনভাবে বলতেছেন। কিন্তু আবু বকর জাকির সাহেব বলতেছেন যে হ্যাঁ, দুই রাকাত পড়ে আপনি আপনি আরও যদি পড়তে চান তাহলে জুমার খুতবা বা জুমার নামাজ আরম্ভ হওয়ার আগ পর্যন্ত আপনি দুই রাকাত পড়ে অনবরত পড়তে পারেন, কিন্তু নির্দিষ্ট করে চার রাকাত পড়ার কোনো দলিল নাই। বন্ধুগণ, এবার আমরা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব মুফতি রেজাউল করিম আবরার সাহেব এ বিষয়টা উনি কিভাবে উপস্থাপন করতেছেন, এবং সত্যিকারের কি কাবলাল জুমা বা জুমার আগে চার রাকাত সুন্নত নামাজ পড়ার কোনো দলিল নাই। আসুন আমরা মুফতি রেজাউল করিম আবরার সাহেবের মুখ থেকে বিষয়টা শোনার চেষ্টা করি, আশা করি আপনারা শুধু শুনেন তাহলে উপকৃত হবেন। আসুন আমরা ওনার বক্তব্য শোনার একটু ধৈর্য সহকারে চেষ্টা করি। এবার জুমার আরেকটা স্পেশাল আমল, আমি সংক্ষিপ্তভাবে এই আমল সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু এই আলোচনা নিয়ে এখন আমাদের সমাজে ফিতনা চালু হয়ে গিয়েছে, আমরা জুমাবারে জুমার আগে চার রাকাত কাবলাল জুমা সুন্নত পড়ি না, কথা বলেন না কেন? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না নাকি, না বলতেছেন যে এই হুজুর আবার কি আওয়াজ শুরু করলো নাকি? জুমাবারে আমরা কাবলাল জুমা চার রাকাত সুন্নত পড়ি না, তো কাবলাল জুমা চার রাকাত সুন্নত নিয়ে আমাদের দেশে অনেক ফিতনা। মাশাআল্লাহ, এখন আমাদের সমাজে কিছু ভাইয়েরা বের হয়েছেন, ওনারা একদম সুস্পষ্টভাবে বলেন যে আমাদের দেশে আমরা যে চার রাকাত কাবলাল জুমা জুমার পূর্বে চার রাকাত সুন্নত পড়ি এটা ফালতু, নাউজুবিল্লাহ। আর আসতে নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, নবীর কোন সুন্না কখনো ফালতু হতে পারে না? তো কাবলাল জুমা আমরা যে চার রাকাত সুন্নত পড়ি এই সুন্না অনেকে বলেন হাদিসে নাই, কেউ বলেন সব হাদিস জয়ীফ, কেউ বলেন এগুলা ফালতু কাজ, কোনো নামাজ নাই, এই নাই সেই নাই, নানা ধরনের কথা বলেন। আমি লম্বা কথা বলবো না, সংক্ষিপ্তভাবে কাবলাল জুমা চার রাকাত কাবলাল জুমার সুন্নতগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু পর্যালোচনা করে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ভালো করে কথা বুঝবেন, উম্মার ইমামগণ জুমার পূর্বের যে সুন্নতটা আছে এই সুন্নতটা সুন্নতে মুআক্কাদা নাকি সুন্নতে গায়রে মুআক্কাদা এটা নিয়ে ইখতিলাফ ছিল। প্রথম কথা, আমাদের দেশে যারা বলেন জুমার পূর্বের কোনো সুন্নত নাই তাদেরকে আমি বলবো ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ 235 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন,
ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, নাসাইর উস্তাদ, আবু দাউদের উস্তাদ, ইবনে মাজার উস্তাদ, কুতুবে সিত্তার সবার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ উনার মুসন্নাফে ইবনে আবি শাইবায় একটা পরিচ্ছেদের নামকরণই করেছেন আস-সালাত ক্বাবলাল জুমআ, জুমার পূর্বের নামাজ সংক্রান্ত পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদে হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ গুনে গুনে সাতটা হাদিস এনেছেন। সাতটা হাদিস এনে হযরতে আব্দুল্লাহ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা প্রমাণ করেছেন যে জুমার আগের সুন্নত আছে। বলেন, জুমার আগের সুন্নত আছে না নাই? আছে। ফালতু আছে, জুমার আগের সুন্নত আছে না নাই? আছে। এবার আমরা জুমার আগের সুন্নত পড়ি কয় রাকাত? চার রাকাত। কথা বলেন, চার রাকাত। জুমার আগের সুন্নত আমরা কয় রাকাত পড়ি? চার রাকাত। জুমার আগের চার রাকাত সুন্নতের আমি কয়েকটা দলিল দিব, ভালো করে বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে চার রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা জুমার আগে চার রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সহিহ চার রাকাত নামাজ পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার বলুন তো, রাসূলুল্লাহ চার রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে উমর চার রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চার রাকাত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমলকে কেউ যদি ফালতু আমল বলে, আসলে উনি ফালতু না নামাজ ফালতু? হাদিস শুনাই, এক নম্বর হাদিস শুনানা ইবনে মাজা, হাদিস নম্বর 1129। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ইবনে আব্বাস বর্ণনা করছেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলাল জুম্মাতি আরবাআন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, উম্মতেরা শুনো, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলাল জুম্মাতি আরবাআন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়েছেন চার রাকাত। সুবহানাল্লাহ। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়েছেন কয় রাকাত? চার রাকাত। এরপরে হযরত ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াফসুলু ফি শাইইন মিনহুমা, এই চার রাকাত নামাজ আল্লাহর নবী এক সালামে পড়তেন, দুই রাকাতে সালাম ফিরাতেন না। এই হাদিসটা ইবনে মাজায় আছে। দেখেন, মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, তারা আমার কথাটা একটু ভালো করে শুনবেন। হাদিসের একটা শাস্ত্রীয় পরিভাষা আছে, যদি এক হাদিসের একাধিক সনদ থাকে, এক সনদে যদি হাদিসটা জঈফ হয় আর আরো সনদ পাওয়া যায় যে সনদে হাদিসটা সহি, তাহলে এই হাদিসটা তখন আর দুর্বল থাকে না, বরং এই হাদিসটা তখন কি হয়ে যায়? সহি হয়ে যায়। আমাদের যে সকল ভাইয়ারা বলেন জুমার পূর্বে কোনো হাদিস নাই, জুমার পূর্বের হাদিস জাল, তারা ইবনে মাজার শুধু এই হাদিসটা বলেন, হাদিস বলে বলেন যে এই হাদিসটা যেহেতু জঈফ, সুতরাং জুমার পূর্বে ক্বাবলাল জুমআ চার রাকাত পড়া যাবে না। অথচ এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে হল কোথায়? ইবনে মাজায়। একই হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ, 360 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুল আওসাতে এনেছেন, হাদিস নম্বর 1617 আল মুজামুল আওসাতে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এনেছেন। ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ উনি উনার কিতাবুল ফাওয়াইদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উম্মতেরা শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে চার রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে চার রাকাত নামাজ পড়েছেন, ইয়াজালুত তাসলিম ফি আখিরিহিন্না, আল্লাহ নবী যে জুমার পূর্বে চার রাকাত পড়েছেন, আল্লাহ নবী যে জুমার পরে চার রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ নবী এই চার রাকাত এক সালামে পড়েছেন, দ্বিতীয় রাকাতে সালাম ফেরান নয়। দেখেন, ইমাম তবরানী রাহিমাল্লাহ যে হাদিসটি এনেছেন, ইমাম আবুল হাসান খিলাই রাহিমাল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি এনেছেন, এই হাদিসকে একাধিক ইমাম সহি বলেছেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনেন, ইমাম ইরাকি রাহিমাল্লাহ তারাহুত তাসরিবে এই হাদিসকে বলেছেন যে কদ রাওয়াহুল ইমাম আবুল হাসান আল খিলাই ফি ফাওয়াইদিহি বি ইসনাদিন জাইয়িদিন, যে ইমাম আবুল হাসান খিলাই রাহিমাল্লাহ উনি উনার কিতাবুল ফাওয়াইদে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে উত্তম সনদে হাদিসটি বর্ণনা করেছেন, এই হাদিসকে হাসান বলেছেন। ইমাম বুসরি রাহিমাহুল্লাহ উনার যুগবিখ্যাত কিতাব মিসবাহুজ জুজাজা, যেটা জাওয়াইদের কিতাব, উলামায়ে কেরাম বুঝবেন, মিসবাহুজ জুজাজায় ইমাম বুসরি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। আরো যদি যাই, আমাদের লামাজহাবীদের একজন প্রসিদ্ধ ইমাম, অর্থাৎ তারা যাদেরকে মানে তাদের ভিতর একজন হলেন মুনাবি, উনি উনার ফয়জুল কাদির জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর যে কিতাব আছে আল জামিউস সাগীর ফিল আহাদিসিল বাশীরি ওয়ান নাদির,
জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ 911 হিজরিতে ইন্তেকাল করেছেন। জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল জামিউ সাগীরের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ইমাম মুনাওয়ি মাওলানা মুনাওয়ি মুনাওয়ি রাহিমাহুল্লাহ উনি ফয়জুল কাদির এই কথা লিখেছেন যে রাওয়াহুল ইমাম আবুল হাসান আল খিলাঈ ফি ফাওয়াইদিহি বিইসনাদিন জাইয়িদিন, যে এই হাদিসটি ইমাম আবুল হাসান খিলাঈ উত্তম সনদে বর্ণনা করেছেন। এবং ইমাম জাইনউদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহর বক্তব্যটা আমাদের যে সকল ভাইয়েরা কাবলাল জুমার হাদিস খুঁজে পান না, যে সকল শায়েখরা কাবলাল জুমার এই সুন্নতকে ফালতু সুন্নত বলেন, কাবলাল জুমার হাদিস খুঁজে পান না, আমি তাদেরকে বলবো এত দূরে যাওয়ার দরকার নাই, আপনাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিস যাইফাটা খুলেন, সিলসিলাতুল আহাদিস যাইফাটা খুলেন, সিলসিলাতুল আহাদিস যাইফার ভেতর নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইমাম আবুল হাসান খিলাঈ রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা নকল করেছেন এবং বলেছেন যে হাদিসটি সহি। তাহলে বলেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? আর আসতে বলেন আল্লাহ নবী জুমার পরে সুন্নত পড়েছেন কয় রাকাত? তাহলে আল্লাহর নবীর আমল আমরা সহি হাদিসে পেলাম কি পেলাম না? এবার তাহাবী শরীফে যান, তাহাবী শরীফের 1417 নম্বর হাদিস প্রথম খণ্ড, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল এসেছে। عن ابن عمر انه كان يصلي قبل الجمعه اربعا, ده حضرت ابن عمر رضي الله تعالى عنه جمار পূর্বে সুন্নাত পড়তেন 4 রাকাত। বলেন ابن عمر رضي الله تعالى جمار পূর্বে সুন্নাত পড়তেন কয় রাকাত? 4 রাকাত। حضرت امام ابو الحسن حضرت امام ظهير الدين নিমাওয়ী رحمه الله হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হলো আসাব সুনান, উনি কাশ্মীর রহিমাল্লাহর শেখ, এটা অনেক লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে, মাকতাবা জাকারিয়া যেটা মুলতান পাকিস্তানের ওখান থেকেও প্রকাশিত হয়েছে। ওই কিতাবের 946 নম্বর হাদিস ইমাম নিমাওয়ি রহিমাহুল্লাহ ওই কিতাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস তাহাবী শরীফে এসেছে ইমাম নিমাওয়ি রহিমাহুল্লাহ সেই হাদিসকে বলেছেন যে রাওয়াহু তাহাবী ওয়া ইসনাদুহু সহি। ইবনে ওমর জুমার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে যে 4 রাকাত সুন্নত পড়েছেন, যে হাদিসটি ইমাম তাহাবী রাহিমাল্লাহ বর্ণনা করেছেন সে হাদিস হলো সহিহ। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে তারাবিহ জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। এমন ভাবে মুসন্নাফে আব্দুর রাজ্জাক ইমাম আব্দুর রাজ্জাক সানানি রাহিমাহুল্লাহ মুসন্নাফে আব্দুর রাজ্জাক ইমাম আব্দুর রাজ্জাক সানানি বুখারী রাহিমাহুল্লাহ দাদা উস্তাদ, উনি 211 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি ওনার মুসন্নাফ আব্দুর রাজ্জাক যেটা ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছেন, যে হাদিসটি ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ মুসন্নাফ ইবনে আবি শাইবাও এনেছেন, যে উনি বলেন কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা, ইব্রাহিম নাখাই বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে নির্দেশ নিয়েছিলেন আন নুসাল্লিয়া ক্বাবলাল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন, আমরা যেন জুমার পূর্বে 4 রাকাত সুন্নত পড়ি, আমরা যেন জুমার পরেও 4 রাকাত সুন্নত পড়ি। সুবহানাল্লাহ। এই হাদিসের একজন রাবি নিয়ে কিছু কথা আছে, কিন্তু শাস্ত্রীয় মা আলোচনা করে মোল্লা আলী কারী রহমাল্লাহ মিরকাতে বলেছেন যে হাদিস সমস্যা নেই, এই হাদিসটাও সহি। এবার বলুন তো আল্লাহ নবী জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। আর আসতে বলেন 4 রাকাত। একটু জোরে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নত পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। এবার বলুন তো 4 রাকাত সুন্নত সহি হাদিসে আছে না নাই? আছে। আর আসতে বলেন আছে। দুই হাত তুলে জোরে বলেন 4 রাকাত সুন্নত সহি হাদিসে আছে না নাই? সুতরাং যারা 4 রাকাত সুন্নতকে ফালতু বলে আমরা তাদের বক্তব্য মানি না, হাদিসের সাথে তাদের বক্তব্যের কোনো মিল নাই, এই বক্তব্য হয়তো জাহালত, হয়তো মূর্খতা, অথবা অথবা হলো জ্ঞানপাপি, অথবা নিজেকে একটু ওভার স্মার্ট, যে সব মানুষ 4 রাকাত যেহেতু পড়ে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য কেউ এই কথাগুলো বলে, এজন্য আমরা তাদের এই জনের অপপ্রচারে বিভ্রান্ত হব না। আমরা জুমার পূর্বে মসজিদে গিয়ে 4 রাকাত পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কারা কারা পড়বো আল্লাহ রাব্বুল আলামিন যে কথা। তো প্রিয় বন্ধুগণ, এখানে দেখলেন মুফতি রাজাউল করিম আবরার সাহেব কিরকম কিতাবের পৃষ্ঠা হাদিস দলিল সহ কিরকম রেফারেন্স দিয়ে উনি দেখিয়ে দিলেন যে কাবলাল জুমা পড়ার কাবলাল জুমা সারাখাত সুন্নত পড়ার দলিল হাদিসের মধ্যে রয়েছে, কিতাবের মধ্যে রয়েছে। কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, শেখ মতিউর রহমান মদানী সাহেব, আবু বকর জাকারিয়া সাহেব, ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, শেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আধারী সাহেব, ওনারা কিন্তু বিষয়টা বলতেছেন যে হাদিসের মধ্যে নেই বা এরকম পড়ার কোনো নিয়মও নাই, যদি পড়ে থাকে তাহলে এটা বেদাত হবে। বন্ধুগণ, এখানে মুফতি রেজাউল করিম আবরার সাহেব স্পষ্টভাবে তা বুঝিয়ে দিলেন যে এটা পড়ার দলিল
হাদিসের মধ্যে রয়েছে। অথচ আপনারা জোরালোভাবে এটাকে না পড়ার জন্য মানুষকে অনুরোধ করতেছেন এবং এটা বেদাতকে বেদাত বলতেছেন এবং এই বেদাত হলে গুনাহ হবে এরকম ওনারা বলতেছেন। বন্ধুগণ, এখন আমি আবু বকর জাকারিয়া সাহেব, ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, শেখ মতিউর রহমান মাদানী সাহেব, হ্যাঁ, ওনাদেরকে আমি অনুরোধ করতেছি, যদি আপনারা আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছে থাকে তাহলে আপনারা এই দলিলকে কীভাবে খণ্ডন করবেন, এবং যদি দলিলকে খণ্ডন কীরকম করবেন তা একটা আমরা অপেক্ষা রইলাম। বন্ধুগণ, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওনাদের কাছে গিয়ে ভিডিওটা পৌঁছতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।